মনক মনে আলু পাইছা মনক মনে বেহৰ পাইছা মনক মনে তিল পাইছা আৰু এটা মিছা হৈছা মাৰ ধৰ নকৰবি ইয়াক মাৰ ধৰ নকৰবি ইয়াৰ বাপেকৰ লগত হেবা কথা পাতিছিলো জিএমচিয়ে বাপেকক লৈ আহক মই তেওঁৰ লগতে কথা পাতিম ইয়াক যাবা দি ইটা কেনে কথা কয় তই মই আমেরিকার মানুষ দরে ঢক ঢকিয়া বগ নিয়া নিগ্রু মানুষ দরে কেট কেটিয়া কইল হই এই মই সামান্য নিগ্নিত দরে হাতি অসমিয়া মানু আর তইনু কি বেলেগ দেখলি পাই ফলপ পোৱা নাই আৰু আজিও ফলপ হ'ব নোৱাই কাৰণ মানুহৰ মনত মগজু থাকে মানে জীৱ থাকে কিন্তু কি মোৰ মূৰত গোবৰ আছে নেকি হা গোবৰ আছে কোনে কৈছে গোবৰ আছে বুলি হেঁপা মত হেউ হেঁপা তোৰ মত কোন আছে ইয়া আছে ইয়া ঐ বীৰপ্পানৰ দৰে ডকাই দিয়া পালি দেখোন মাথাটো কাটি লৈ যাব ঐ মোৰ মাথা তেতিয়া থাকা ঘেউ কিন্তু ভেকুল লাগি বয়া হৈ যাব যি কব লগা আছে চিধা চিধিকে কওঁ তই যদি বায়ক কথাটো বুজাও বায়ে নিশ্চয় কথাটো বুজি পাব বুজিছ আৰু তেতিয়াই তেতিয়াই মই তোৰ বায়ক বিয়া কৰাব পাৰিম আৰু তেতিয়াই তই মোক খোলালি হবি আৰু তেতিয়াই মই তোৰ ভিনিহি হ'ম ঐ ডুবে পুতি কি খেল পাই বুলি ভাবছা হা ইট ইজ আই এম নট এগ্ৰি ডিছকাছ ফ্ৰম ডাংকাটি বাই আণ্ডাৰষ্টেণ্ড আগো ঔ পাই মই ফেল মৰা নাছিলো মানুহক বুজোৱাত আজি তেতিয়াই ইমানখিনি কথা এনেই বুজালো এতিয়া জিলাপী গেষ্টি ঘৰৰ লগত জ্যেষ্ঠিহঁতৰ ঘৰত পঠাবি না নপঠা সেইটো কথাহে ক এই বেলেগৰ ঘৰত আমাৰ ভণ্টিক আৰু কিয় পঠাম নপঠা যদি ভালে কথা এটা কাম নকৰা কিয় গেষ্টিকক তহঁতৰ ঘৰতে ৰাখি থ তই কি কথা কয় সখীয়ে গৰু ছাগালক চামলিব পাৰে কিন্তু গেষ্টিকক চামলাত টান আৰু ইয়াত থাকিলে মোৰ বৰষুণ দিয়া টেনচনটো বাঢ়ি যাব তই টেনচন ল'ব নালাগে মই মানুহটো আছো না আৰু গেষ্টিকে যদি ইয়াতে থাকে নহয় তহঁতৰ চব টেনচন দূৰ হৈ যাব হয় নেকি অঁ মই গেষ্টিকক মাতি দিওঁ মই হুচেল মাৰাৰ লগে লগে গেষ্টিক ইয়াতে আহি উপস্থিত হ'ব হয় নেকি কিবা হয় এতিয়া হুচেল বজাওঁ বাজাম ৰ বজাওঁ ভালকৈ বাজা নাই বাজাম ৰ দে বজাওঁ উঠাবল নহবে গোটেইকেইটা ঘৰৰে মানুহ মিলা মিছাকে তই ইয়াতে থাক ভাল লাগব তাৰ মাজত মোৰ কব লগা আছে কি কথা কব লগা আছে কওঁ মই যে এইখন ঘৰত যাৱা হিচাপে থাকিম সন্মানত ৰাখিব লাগিব মোক এইবিলাক কথা আমাৰ সিদ্ধান্ত মতে নহব নহয় মোৰ ছোৱালীজনীৰ সিদ্ধান্তটো লব লাগিব না কি কয় মাই মা তই দিনতে মাৰ খাই ললি নাকি ই দেখোন জিলাপিহে তাৰ কথা বাদ দিয়ে দে তই কচোন মাই মইনো
জানো কি কমে বাবা, তহত সবে তো মোর ভালর কথাই চিন্তা করছা, গতিকে তহতে যে ভাল দেখা তাকে কর, মই একো না জানো। আরে জিলেপি গারে কি হুতব লাগে, জিলেপি মোরহে তিরি, মইহে হুতিব তাক, আর হি মোর মতে শুনব লাগব। ওই বেগরা, তোর তিরি হল বলে তুই যাটা কথা কবা নরবি থ। ও হগি ঠিকই কইছে, জিলেপি জেনে কামর সোয়ালি, ব্যাং জেনে কামর লড়া, আর তো কমে নিজের লড়া নিশনে ভাবো। আমি পাতি দিব, গতিকে আমার মতো যদি তুই ইয়াতে ভালদরে থাকা থাক, ইটানে সিধা রাস্তা ল। তহতে ইমান বড় কথা পাতলি, কিন্তু একো এটা সিদ্ধান্ত লব পারা নাই। এটা কথা, সংসারখান যেহেতু ময়ে করিম, গতিকে মানুতর লগত কথা মই পাতি, বাবাই হাতা পাতল। আপনার ভন্টিকে নহয়, ই ভনী জয়েকক কাম পাচি দিছি, মানে মোকো। আর আমার এতে থাকবা লাগলে তুই এখান কান আর এটা চকু বন্ধ করে চলবা লাগবো। মই তো কান কোলা নহয় না, তুই হে কোলা। ইমান সাহস তার, আমার ঘরতে থাকবো আর আমাকে চাকর করিহি কাম পাচি দে, মই কিন্তু ভাল দেখা নাই বৌ, তাক কিন্তু ভালক ভালে কিবা একটা ব্যবস্থা লো। কিমান ভারতীয় আহিল, কিমান গেল, ইয়াতরে এটাও নাই, নাসা কিও তার ফাটা লেবেল। তহতে চিন্তা নকৰবি, তাৰ ব্যৱস্থা মই কৰি আছো। তাৰ ইমান হাঁহ, সি মোৰ ভণ্টিক কাপোৰ ধুবা দে, বন পাছে সি। অ বৌ, অকলে আপোনাৰ ভণ্টিকে নহয়, সি ভনী জয়েকক কাম পাচি দিছি, মানে মোকো। ৰহে শুকনা মোৱা, দেউনা ভাঙা কপটি তৰে হাতটামান ভাজ দে, যিটি কথা বকি নাথকিবি, ইবা খঙত প্ৰথমটা মাৰি দিম। অ ঠিকে কৈছে, এৰ পাকত একো কথা কবাই নুৰি, পটাককে মাতটো দেই নহয়। মই মাত দিয়াটো ডাঙৰ কথা নহয়, কিন্তু আমাৰহে যে চোতালতে আমাকে অপমান কৰি থৈ গৈছি, সেইটোহে ডাঙৰ কথা। অ ভাই, এটা কাম কৰং, সিয়া অলপ পইচা বেছিকে খোজ, যিটা দিবা নৰা হ'ব সেই চান্সতে হওক নেখা খেত। ই বেটা, মানুহ চিনি পোৱা নাই, ই ঢিলা পাই ফেলে আমাক খিলা মাৰিব আহিছি, সুধু দেখছি থান দেখা নাইতো। হ'ব মনমান থাক, বেছি হুলস্থুল কৰিব নালাগে, তাৰ লগত কথা মই পাতিম, আৰু যদি কিবা কাৰণত তহঁতৰ কথা মিছা প্ৰমাণিত হয় তেতিয়া চাবি কিন্তু। ৰ'ব, মই ৰেডি আছো, মই ঠেং দাঙি আছো। ৰহে ঠেংখন নাগবে নাগে, আগতে নিজৰ কামত লাগ। অ বতলি আ ভিতৰত বল ভাই। ঐ হতক টকলা, তোর কারণে এই অবস্থা হইছি মোর, ঠকটা মারি দিম। বেটা, এবার এই দিগলুর হাতত পসা, এবার যদি তোর কিবা এটা খুঁত পাও, তোর বুকুত এক ভুকু। ওরা এনকে কান্দা কান্দা কই থাকলি কি লাভ হবা, এ স ও গছ ডালত উড়ি ফুরা চড়াই দিও, সন্ধ্যা হলি নিজের ঘর বলি বাহাতুর আহি জাগা লয়, এটা তাইও আখান বেলে গরু সোয়ালি, তাই তো নিজের ঘর যাবই দিয়াছো, কেনকে রাখবা জানো, হেগলা খান সব জানো দক, তথাপি দেখুন মোর মন্তকে মানা বাবারা নাই, তাই যদি এখন ঘরের বেড়ে গুছি যায় মতে ঘর আনা বলা তাইক লগে মনতে পড়ি থাকব, মই কেনকে থাকিম। ওহো নাগমান ধুতে ধুবে লাগবো, এই বলে অধৈর্য হলি হবা নাই নহয়। ও মাই ও মাই, শুনা শুন, ওই আহা হেৰি, তুমি দেউতাক ফোনত পালা না, কি কলা তুমি? মানে কথা পাতিলো, পাপার বলে আজি এখন ইম্পর্টেন্ট মিটিং আছে, সো আহিব নোৱাৰিব। ভালে হৈছে দে মাই, দুদিন মান আৰু থাকিব পাৰবি। তুমি ভালে হৈছে বুলি কলি নহব নহয়, বেছ তাৰ কিছুমান নিজা কাম আছে নহয়, তাই যাব লাগিব। হ'ব দে, আমি কিবা এটা ব্যৱস্থা কৰিব লাগিব। তাকেইতো বৰ টেনচনত পৰিলো নহয়, কি কৰা যায় বাৰু? নহ'লে এটা কাম কৰিম দে, অ মাই টেনচন আৰু চালুক পঠাই দিম, তোমাক যাই ঘৰত থৈ আহিব, কিন্তু এটা কথা দে, তুমি নিজৰ ঘৰ পালিও এটা কথা পাৰি দিবা নৰ, যে এখন ঘৰ তুমি ইয়াতে এৰি থৈ গৈছ। নিশ্চয় আংকেল, আপুনি ক'বই নালাগে, মই কেতিয়াও আপোনালোকক পাহৰিব নোৱাৰোঁ। কিন্তু এটা কথা এমাই,
তোর যদি দৈতরে তো আইলা হয় এ আর বহুত ভাল লাগলা হয় আমি অলমান সাহসী নাকি হব পারলু হয় আর আমাক এনাম বিপদর পরে সহায় করছে এ একেলগে বহি একাজ ভাত খাবা পারলু নাকি কই দক হয় রবা আছে এটা কথা নহয় তেও লোক হইছি ব্যস্ত মানুষ সময় উইলে বা ভাত খাবার কারণে মিলবেও পরে কিন্তু এটা কিন্তু কথা দেয় মাই আগদিন হলেও তোমার দেউতারে আমার টাকা আইবে লাগবো দে দে হব দে ইটা তেও যতে থাকক সুখত থাকক শান্তিত থাকক আমি তারে কামনা করছো আমি দুইটাই দুইটাক এৰি থাকাত কিমান কষ্ট পাইছো আৰু এটা কথা মই কিন্তু বেলেগৰ ঘৰত নাথাকো সেইকাৰণে তোক কৈছো তই এতে থাক আৰু আমাৰ এতে থাকিব লাগিলে তই এখন কাণ আৰু এটা চকু বন্ধ কৰি চলিব লাগিব মই দোকান কোলা নহয় না তই হে কোলা সেইকাৰণে কৈছো ভালকে চলাৰ কথা চুলতো চলিম ৰ এটা কথা কিন্তু মোৰ ওপৰত এটা কাৰ দাদাগিৰি নচলে ও একো দাদাগিৰি নচলে ইটা বল এ জিলাপি হা ইটো তই মোক আগৰ ৰিষ্টা কি মৰম কৰবি না কৰিম দে কিয় নকৰিম ইটা জো মা কসু মোৰ জীৱনটো কেতে নাখানো নিষ্টা হৈ গিছি এটা সকা নহলি কিমান বিয়া দেখাব ইটা জিলাপি আহি গেল ডাবল ডাবল হৈ গিলো কিসুম ৰ আমাৰ ফালৰ পৰা তোক আমি একোৱেই নকওঁ কোনোবা যদি বাহিৰা মানুহে তোক থকা বুলি কয় তেনেহলে তোক খং নকৰিলে হ'ল নিজৰ কপালত দুখ নিজৰ লগতে কথা পাতি আছো তহঁতে কি বুজবি মোৰ মনৰ বেদনা হ বাই তোৰ কি হৈছে কচোন কোনবাই কিবা কৈছে নেকি কোনে কি কৈছে কচোন আমি তাক সোধাই নেৰো কৈছে দে ঐ কিডাল কৰবি নো তহঁতে কিডাল কৰবি একো এডাল কৰি দিবা নোৱাৰা তহঁতে মোক মুখখন নহলি তহঁত কাউৰে হবনে খালা হয় এ বাই কালুৰাই কিবা কৈছে নেকি এটক সি মোক বেয়াকে কবা লাগে তাৰ কল যাও থাকিব লাগিব নহয় আগতে তাৰ তিতা মিঠা কবিতা মই বহুত শুনলো ইটা আৰু মোৰ ওচৰত আহি সি ৱাও কোনজনী মাজনী এহোপা কৰিলেও মই ভুল যোৱা মানুহ নহয় অ' ভাই বুজি পাইছো দে কালো দাইটক কিবা মৰম লগাকে কৈছিল হয় না হাজাৰ হওক কিমান দিনৰ মূৰত ঘূৰি আহিছে কালো দা তোৰ প্ৰতি বহুত মৰম আছে দে ঐ আই তাৰ মৰমৰ কথা তাৰ মৰমক মই হাত পাৰ থুই পেলাওঁ থুই 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 এ ভাই মানুহ কিমান ঘিন কৰিব নাপয়ে অই সতি হাবিটি তাৰ মৰমৰ কথা মোৰ আগত নকবি সি মোক জীয়তে জীয়তে মাছি সি কিমান কৰি থৈ দিছে মই হে জানো মোৰ অন্তৰত একুৰা টপ টপকে জুই জ্বলি আছে আৰু তাৰ মৰমক লৈ তই মোৰ ওচৰত উকিলৰ নিচিনাকে জেৰা কৰিব নাইভি চৰি তাত ছিঙি দিম বুলি কৈছো ঐ এসোপা নি ভোজ ৰান্ধাতি এসোপা ৰান্ধি খাগেও মোৰ একো কৰবাও ইচ্ছা নাই খাবাও ইচ্ছা নাই ভাবৰে সৰু কথা এটা গলি কিনকে উঠে দেখোনে আজিৰ পৰা কাকো আকৌ নকঙে যা ৰ মুয়ে কাটুং ৰ এখিনি হেৰি এ নামটো নাচো নহয় কিবা আছিল আপোনাকে কৈছো ওলাই নাহে
মই তো সদায় সিহঁতক সেই কথাটোকে বুজাই থাকোঁ। এ বেংক, আমিনো ঘৰখনৰ কথা ক'ত বিয়াকে চিন্তা কৰিমে? আমিতো ভালৰ কাৰণে চিন্তা কৰোঁ না। মই তো সদায় ভালৰ কাৰণে চিন্তা কৰোঁ, কিন্তু মানুহগিলাখানে উল্টা ক'লে মই কি কৰিব পাৰোঁ? ইয়াত থাকিলো বুলি গুটি মোক যেন কেনেকে কথা ক'লে নহ'ব। চিধা চিধা কবি, জানাইচোন মানুহ খাতৰা আছো। অ জয়, আমাৰ ফালৰ পৰা তো তোক আমি একোৱেই নকওঁ। কোনোবা যদি বাহিৰা মানুহে তোক থকা বুলি কয়, তেনেহ'লে তোক খং নকৰিলে হ'ল। নাই নাই নকৰে, কেষ্টিকে সেইটো কথা জানে থ, বুজাততো বুজি পাওঁ, হলেও দিছোন গাত লগা কি কুলি নহয়। ময়ো মনে মনে চাই নাথাকো, বিলতা দিম। এইয়া তোৰ আৰু সেই পাগলা খংটা উঠিলে না? উঠ নাই। আৰু এটা কথা, তই এতিয়া থাকিবিহে হয়, জীৱনত তই খং ৰাখিব নোৱাৰিবি। আৰু এটা চৰ্ত আছে, সেই চৰ্তটো তই শিকিলে বাদ দিয়ে। মই ইমান দিন জিলাপি হাতেদি ভাত খাব পোৱা নাই, আগতে কেইটামান খাই লওঁ ৰ, যৌ আহ তই অলপ বচোন। হে হা নিজৰ মনটোই চব, তাতনো কি অসুবিধা পাইছে? কিমান কাম, টকা পইচাটো ঠিকেই পাই আছে। সেইটো হয়, তাতে পইচা পাতি ঠিকে আছিল, আৰু খোৱা লোৱাটো তো বহুতেই ভাল আছিল। পিছে তহঁতে অলপ দিনৰ কাৰণে ঘৰত আহিম বুলি কৈ ইয়াত থাকি গলি? আমি আবা কৈছিলো তাতে যোৱাৰ কথা, কিন্তু আবাই কাণ হাৰি দিয়া নাই। ৰহ চুপ কৰি থাক, কথা কৈ লৈ হ'ব নেকি? তহঁতে যাবি যাবি বুলি মই কিমান দিন ঘৰ ভাড়া দি আছো, আৰুনো কিমান দিন দিম? আৰু এটা কথা, সিহঁতে তাতে থাকোঁতে আদব কায়দা চেহেৰা পাতি একেবাৰে বদলি গৈছিল। হলেও আপাই নিজৰ জন্ম ঠাইটো কি এৰিব পাৰিব নেকি? কিন্তু গাঁৱত সোমাই থাকি কৰিব কি? আরে তুমি কোনসা শহরের ভাই, তুমিও তো গ্রামেরই মানুষ। আচ্ছা এইবিলাক কথাইতে বাদ দিয়কসুন, আমি রব কিবা ভাবি কিনে চাও কি করিলে ভাল হয়। আরে জি করা হনকালে করা, তহতর কারণে মই ঘর রাখি থব নোয়ারু, মুঠতে জলদি আ আর কামত লাগি যা। আরে ভাই ইনকাম করিবর কারণে কিবা নহয় কিবা তো করিব লাগিব, নাকি গজরি না? ও বৌটি কন্দা কথাখন নকইবসুন, ফুটি হে করিব লাগে। নতুন সম্পর্ক এটা গহি নিজৰ জীয়ৰী এজনী হৈছে, আৰু তেওঁ সদায় ঘৰত নাথাকে নহয়, মাজে সময়ে আহি থাকিবতো। সেইটো হৈ ৰবা, কিন্তু ঘটনা হৈছে নহয়, তেওঁ যে মাক, মাকৰ মনটো আৰু বহুদিন আমাৰ ঘৰখনত থাকিল যে অলপমান কান্দি আছোঁ। আমাৰ এই দুখন ঘৰৰ মাজত যিটো এটা মধুৰ সম্পৰ্ক গঢ়ি উঠিছে, এইটো কেতিয়াও শেষ নহয় আংকেল, চিৰদিন থাকি যাব। মাকৰ মমতা যে কোনে বুজি পাব, সেইকাৰণে চকু পানীগিলাখান ধৰি ৰাখিব পৰা নাই মাই। তুমি আমাক যিমানখিনি সহায় কৰিলে মই মৰাক গেলি পাহৰিব নোৱাৰোঁ তোমাৰ সহায়ৰ কথা। কিন্তু তুমি যে এইথান যাবা ওলা, মোৰ মনটো কিবা বহুত দুখ লাগিছে জানানে? আকৌ নহয় নহ'লে থাকি যাওঁ আমাৰ তাত। ৰপা নকৈ কিয় থাকিবি?
নাই কচলু তারে বোলে কিবা ভেজাল আছে বাই গম পাইছা না আকো নহয় দে মাঝে মাঝে তাই আমার ঘর আই থাকবি নহয় না কথা তো কইছে হই কিন্তু এটা কথা নহয় কালুদা আপনি ভাবার দরে আমার বাইতো বাজারর পোকা আম কথাল নহয় যদি আম কথা লাগা কই কি নেবতেতে আমার ভাই কসি হরি এতে নয় দেখলা কই আপনি জীবন বারে কথা দি বাইক নি রাখা কসি নয় ওর নাম তাপলা ওই বোঝাই ভাল পাং তাপলা বাপ্পা ওই এর কথা বিলাক দেখুন বেলেগ ধরনর একদম গানন নিস না এই রসুরা তুই যে তাপলা বোঝাই ভাল পা হিন্তু বড় গপ পাইছ কিন্তু তুই কাক কেনকা বিচারি হি খান ঘর পাইছ আহি ওই খাপলা